যেমন আমি একটা কথা বলি নি, আমরা মসজিদে যখন তারাবি পড়তাম অনেক দিন আগেকার কথা বলছি, এটা 2001 কি 2000 সালের কথা হবে, তখন তারাবি পড়াচ্ছিলাম মসজিদে। তো সেদিন কিন্তু ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ, কি ম্যাচ? ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ, জবর খেলা। আর আমি পড়াচ্ছি তারাবি মসজিদে বাবা। তো আমাকে দেশের যুবকরা বলছে, হুজুর আজকে কালকা মেল চালাইতে হবে। বলছে কালকা মেল কি গো? হ্যাঁ, তো আর একজন বলছে, আপনি জানেন না সুপার ফাস্ট? সুপার ফাস্ট মানে বলে জোরে। ও তো জোরে পড়াইতে হবে, কেন কি হইলো কিসের লেগে? বুঝে 20 মিনিটের মধ্যে এসা ফরজ, যত যা আছে সুন্নত নফল বেতে সাইতে হবে। বলছি কেন কি করতে হবে কিসের লেগে? এত জরুরি কাজ, আমাদের কোনো কাজ আছে নাকি? বলে কাজ নাই হলে আজকে জানেন না ভারত ফাইনাল আর ভারত পাকিস্তানের ফাইনাল। তো বলছে ঠিক আছে, তোমাদের ভারত ফাইনাল ম্যাচ আজকে তোমাদের ধরিয়ে দিলিতে হইল, ফেল হবে না, কোনো টেনশন নাই। জি বাবুজি একবারে বুঝতে পারলেন এশার নমাজে যে আধ ঘন্টা ওরা নমাজ পড়িয়ে যে কি ব্যাপার রে, এই এসপেরেস হচ্ছে না একবারে কি চলছে আমাদের দেশ আগে বাস চলতো বাবা, কি বা জানেন? উমা গণেশ চলতো না বাস, সাগরপাড়া টু বহরমপুর, মানে গোয়াস ইসলামপুর থেকে ইসলাম বহরমপুর পৌঁছে তো 2 ঘন্টা লাগতো, তাও পৌঁছাতে পারতো না, ঠিক না বেটি? জোরে বলুন, সে বাসগুলো এখন আর নাই আশ্চর্য লোক। অন্য দিনের থেকে তো আপনি আরো 1.5 ঘন্টা বেশি চাইছেন আজকে, খেপা নমাজ যত ধীরে পড়বে তত দোয়া কবুল হবে, তোমাদের কোনো টেনশন নাই, আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে। আপনার দোয়া কি বলবো আর বোমা, আমাদের তো খেলা দেখাই হইলো না, ওইটি তো আসল দোয়া, কি বুঝলেন? বুঝতে পারলেন না? আমাদের দেশের মানুষেরা যুবকরাজকে নমাজ রোজাকে বাদ দিয়ে খেলাকে বেশি পছন্দ করে, করে না? আমার সাথে হাফেজ সাহেব বাংলাদেশে সফর হচ্ছিলেন, দেখলাম পতাকা টাঙানো আছে, একদিকে আর্জেন্টিনা আর আরেকদিকে হলো ব্রাজিল, ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা। তাবা বলছে যদি ব্রাজিল জিতে তো বলছে খাসি জবাই করে লোককে খাওয়াবো, আর যদি কেউ বলছে আর্জেন্টিনা জবাই জিতে তাহলে আমি ওকে গরু জবাই করে সবাইকে খাওয়াবো ফ্রি হারাম। আর আর্জেন্টিনা ব্রাজিলে দুটি মুসলমানদের শত্রু, কি বলছেন আপনারা বলুন? আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো দেশে মুসলমানদের শত্রু, কঠোর শত্রু। সে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে মুসলমানরা পাগল, ঠিক না বেটি? জোরে বলুন। ওইরকম পাগল যদি আল্লাহ রসুলকে নিয়ে হতো, আল্লাহকে নিয়ে হতো, তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, কি বলেন আপনারা বলুন ভাই? তাই আমি বলি তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া যত চাই তত রোদের টেম্পার বেড়ে যায়, দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে এই মুসা, বলে কি হলো? ইন্নি আলামু মালা মুসারে, আমি যেটা জানি সেটা তো জানি, বলে না তো আল্লাহ জানিনি তো বটে, কিন্তু তোমার কাছে যত দোয়া করি তত রোদ বাড়ে, এর কেউ নবী আমাকে বুঝবে? নবী বলে কেউ মানবে? তো আল্লাহ বলছে, মুসা আমি তোকে আগে বলিনি, আমি যা জানি তা তুই জানিস নি? বলে হ্যাঁ তা বটে। তো তুমি দোয়া কবুল করছো না কেন, আর পানি দিছো না কেন? তো আল্লাহ বলে এ মুসা কেন দিচ্ছি না তা শোন। বলে কেন? ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে এসে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না, না জানি গজব এলো লেন। একে দোয়া কবুল হয় না, মোসা নবীর হাতে ছিল লাঠি, আবার অন্যায় কাজ করে বসে আছে একজন বাপ। মোসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ বাড়লো না কমলো? জোরে বলুন, মুসা আলাইহিমুসসালামের রাগ আরো বেড়ে গেল, লাঠি নিয়ে বলে এই বেয়াদব ওঠ, তাদের দোয়া আল্লাহর কবুল হবে না, এই অন্যায় কাজ করে কেউ হয়েছি? কেউ উঠে না, কেউ উঠবে? আমি যদি বলি ধনাইপুরের লোক খুব ভালো জিলাপির থেকেও সোজা,
তো কালকে হাফেজ সাহেবের বাড়ি চুরি হয়েছে কে করেছে একটু হাতটা তুলো তো বাপ এই চারটি মানুষের মধ্যে তুলবে কেন ও যদি দেখছে তুইলে ফেলি তো আমি তো নাম্বার হয়ে যাব আর মান সম্মান তো যাবেই আর মায়ের মাটিতে একটাও পড়বে মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে কে উঠলো কিন্তু মজলিসের কত গুরুত্ব ছোট্ট মজলিস হলো তার গুরুত্ব কতটা যে মানুষটা অন্যায় করেছিল আল্লাহর কাছে চোখের পানিকে গড়গড় করে ঝরিয়ে দিয়ে বলে আল্লাহ তোমার কাছে তওবায়ে নাসুয়া করছি ও আল্লাহ আজ জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি ভুল করব না তুমি যে রহিম আমি যে অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না ও আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ জানে না এই মজলিসের ভিতরে আমাকে তুমি বেইজ্জতি করো না ইজ্জতের মালিক কে জোরে বলুন কে বেইজ্জতির মালিক আল্লাহ আল্লাহ তাকে ইজ্জত দেয় পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারে না আর আল্লাহ তাকে বেইজ্জতি করে দেয় কেউ তাকে ইজ্জত দিতে পারে না মহতরম বুজুর্গ দস্ত ওই মানুষটা আল্লাহর কাছে চোখের পানি গড়গড় করে ঝরিয়ে দিলেন আর আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু মানুষের চোখের পানি সহ্য করতে পারে না আল্লাহ বলেছে বান্দা যদি অন্যায় করে হাজারো বড় অন্যায় করার পরে যদি চোখের এক ফোঁটা গরম পানিকে আমার এলাহি দরবারে ফেলে দেয় আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের যত গোনা জিন্দগিতে রয়েছে আমি এক ফোঁটা পানির দ্বারাতে আমি আল্লাহ সে তার সমস্ত গোনাকে মাফ করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ সে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না সে আল্লাহর বিধানকে মেনে নিতে পারি না সে আল্লাহর হুকুমকে মেনে নিতে পারি না আল্লাহ বলে বান্দা আজকে তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো বান্দাগি করো দিন মানো হুকুম আহকামকে মানো আল্লাহ বললেন কি বান্দা শুনে নাও কোরআন বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত বান্দাগি দিন হুকুম আহকামকে মেনে নাও আমি আল্লাহ তোমার উপর খুশি এবং আরো রাজি হয়ে যাব আর তোমার উপর আমি যদি খুশি এবং রাজি হয়ে যাই গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় করে দেব আর তোমার হাতের মুঠোই যদি চলে আসে তাহলে গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যারা দুনিয়া 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 করে পাগল নবীজি তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে কার সঙ্গে জোরে বলুন কুকুরের সঙ্গে তুলনা করলেন কাদের যারা দুনিয়া দুনিয়া করে পাগল খালি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা তাদেরকে আল্লাহর নবী বলেছেন তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হবে আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল জোরে বলুন ঠিক না বে ঠিক আজকে আমাকে কে বানালো কোথা থেকে হলাম কিভাবে হলাম কোন জায়গা থেকে হলাম কোথা থেকে এলাম কে বানিয়েছে এটা আমাদের কারো খেয়াল কারো চিন্তা কারো ভাবনা কারো ধারণা আমাদের ভিতরে কারো নেই এই চিন্তাধারা ভাবনা বুদ্ধি যদি থাকতো তাহলে আমরা কেউ বেনামাজি বেমানদার বেকলমাওয়ালা কখনোই হতাম না আল্লাহ বলে বান্দা আজকে তোমার কত নাম তোমার কত কালচার তোমার কত পরিচয় তোমার কত দাম আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো মাস্টার প্রধান ভালো এমএলএ ভালো এমপি ভালো মৌলভী সাহেব ভালো বক্তা সাহেব ভালো ডাক্তার ভালো জজ ভালো উকিল কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা আমরা পাক থেকে তৈরি না না পাক থেকে তৈরি তাড়াতাড়ি বলুন জোরে বলুন না কোথা থেকে তৈরি আল্লাহ কোরআনে বলেছে বান্দা তোমার অস্তিত্ব ছিল না কোরআন বলেছে হালা তাআলাল ইনসানি হিনুম মিনা দাহর লাম ইয়াকুম সাইয়্যাম মাযকুর আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত আজকে তোমার এত কালচার এত পরিচয় এত দাম এত নাম কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা কি ছিলাম জোরে বলুন না পা আল্লাহ বলে বান্দা কিভাবে হলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাল্লা নাপাক পানিকে তোমার মায়ের রেহমের ভিতরে প্রবেশ করে দিলাম আর ওই নাপাক পানি দিয়ে আমি সুন্দর করে হাড় ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর করে টাকচার তৈরি করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি আল্লাহ আশ্রয় দিলাম আমি দিলাম আশ্রয় কিন্তু বান্দা
তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে সেদিন তুমি চাকরি করতে পারোনি ইনকাম করতে পারোনি কর্ম করতে পারোনি সেদিন তোমার খাবার কে দিল বলো আল্লাহ বলের বান্দা আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগোলাকে বন্ধ করে দিয়ে তোমার লাভির সঙ্গে তোমার মায়ের লাভিকে একজেট করে দিয়ে তোমার জন্য ওই খাবার গুলো আমি তোমার জন্য পরিণত করে দিলাম আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম কিন্তু কেন দিলাম না তুমি আমার এই মুখের দ্বারা আমার জিকির করবা তাসবিহ পড়বা কোরআন পড়বা আমি আল্লাহু আকবার আল্লাহ আমি বড় আমাকে আল্লাহু আকবার বলে ডাকবা এই জন্য নাপাক রক্ত বলে আমি তোমার মুখ দিয়ে দিলাম না রে বান্দা ওরে বান্দা তারপরে যখন তুমি নামাজ নদীন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে তোমার কান্না ছাড়া কোনো বাক্য ছিল না তোমার ট্যাটা করে কান্না ছাড়া কোন রকমের কায়দা কৌশল ছিল না কিন্তু বান্দা সেদিন আমি তোমাকে এত চমৎকার করে বানাইলাম তোমার দাদি তোমার নানি তোমার নানা তোমার নানি তোমার খালা তোমার খালু তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার বাপ তোমাকে বুকে জড়িয়ে ধরে এগালে সেগালে চুমা দেয় আর তোমাকে নিয়ে তারা আনন্দ উল্লসিত হয়ে যায় কিন্তু বান্দা এটা তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম তারপর আল্লাহর বললেন বান্দা তুমি তো একদিন দুদিন তিন দিনের ছেলে কয় দিনের ছেলে একদিন দুদিন তিন দিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক্কা ক্রোট খেতে পারবে না আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম রে বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে যে খাবার খেলে তোমার সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবারটা কি আল্লাহ ডাক দিয়ে বললে বান্দা তোমার মায়ের স্তনের দুধ যখন তুমি মুখ লাগিয়ে দেবে না ঠান্ডা না গরম আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম রে বান্দা তুমি দুই দিনের বাচ্চা তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো আমি আল্লাহ যদি গরম করে দিতাম তাহলে তোমার কুচি কোনটি ললিটা পুড়ে যেত কিন্তু বান্দা না আমি আল্লাহ তোমার জন্য না ঠান্ডা না গরম করে দিলাম আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে কিন্তু বান্দা শুনে নাও ভালো করে আর একটা ঘটনা তোমাদেরকে বলি রে বান্দা পৃথিবীর কোন সার্জন জানে না ডাক্তার জানে না দার্শনিক জানে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক জানে না পৃথিবীর কোন বুদ্ধিজীবী জ্ঞানী জানে না আল্লাহ ডাক দিয়ে বলে তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ কটা ছিদ্র দিয়েছি তুমি জানো আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম যখন তুমি টান দেবে আর একটা ছিদ্র দিয়ে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে তোমার গলায় হড়াক করে বেঁধে তুমি মারা যেতে পারো কিন্তু বান্দা না আমি আল্লাহ একটা নয় 1000 ছিদ্র দিলাম যেন পৃথিবীর কোন সার্জন ডাক্তার জানে না বান্দা যখন মুখ দেবে ওই 1000 ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার বেরিয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আস্তে আস্তে যখন তুমি তোমার মায়ের দুধ খেতে খেতে বড় হলে 2 বছর 2.5 বছর কেটে গেল তুমি দুনিয়ার জমিনে ভালো মন্দ খাবার খেতে শুরু করলে ভাত রুটি আপেল বেদানা নাশপাতি মনোকা ক্রোট খেতে লাগলে বান্দা দামি দামি ফল খেতে লাগলে স্কুল গেলে তুমি কলেজ গেলে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যানিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে তখন তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও আল্লাহর রসুলকে মেনে নাও তখন বলে কে আল্লাহ কিসের আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে নিম খারাপ আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম ওরে নিম খারাপ শো আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর জমানটা বন্ধ করে দিতাম ওরে নিম খারাপ শুন আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর হাত পা নাংরা করে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন সার্জন ছিল না যে তোর হাত পা চোখ না কানকে ফিরিয়ে দেবে পারবে গো
জনগণ পারবে পৃথিবীর কোন মা কোন পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই তার সচকে একটু ছোট করে প্রমাণ আমি আপনাদেরকে বলি আমাদের শেফা একা একজন হাফেজে কোরআন যার নাম হলো শুকুরুল্লাহ সেদিন আপনাদের এখানে এসেছিল আদায় করতে মনে হয় কিছুদিন আগে নেপালে গিয়েছিল তার দুটো বিটি অন্ধ ডাক্তার কে বললো ডাক্তার সাহেব আমার বিটি দুটো চোখ দুটো ভালো করে দেন দেখি কত কি লাগবে খরচ যা হবে আমি দিতে রাজি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা সব কিছু করলো রে বাবা ডাক্তার বলেছে কি করে হলো বলে যমুন জন্ম নগ্নে হয়েছে মায়ের গর্ভে থেকে ডাক্তার ডাক দিয়ে বলেছে পৃথিবীর এমন কোন সার্জন নাই যে তার চোখ দুটো ফিরিয়ে দিতে পারে বাড়ি যাও পৃথিবীর কারো ক্ষমতা নাই চোখ ফিরিয়ে দিতে পারে সে আল্লাহকে আমরা ভুলে যাই বলি না ভাই কথা বলেন গাড়ি হয়ে গেলে মানি হয়ে গেলে টাকা হয়ে গেলে সম্পদ হয়ে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলে নেতা হয়ে গেলে তখন আমরা নির্ঘাত আল্লাহকে ভুলে যাই যাই না গজর বলুন ভুলি কিনা এ বাবা ভুলি কি ভুলি না আপনাদের এখানে তাবলিগ জামাত আছে না আছে না আছে আমি প্রায় জায়গায় কথাটা বলি বাবা কি প্রায় জায়গায় ধরেন আপনাদের এই মসজিদে তাবলিগ হয়েছে তাবলিগ জামাত তো তাবলিগ জামাত দলাদের কাজ কি ওরা লোকের পয়সায় খায় আর মসজিদে ঘুমায় নাকি নাকি মনে হয় না এসে বাড়িতে লোকের এসে তারা মসজিদ ভর্তি করে শুয়ে থাকে খালি না তারা মানুষের দোয়ারে যায় মানুষকে ভালো কাজের জন্য ডাকে আদর্শের জন্য ডাকে আল্লাহর দিকে ডাকে নবীওয়ালা কাজ দিনওয়ালা কাজ সাহাবাওয়ালা কাজ তাদের ভালো কাজ মানুষকে ডেকে মসজিদ মুখী করা জোরে বলুন ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক হ্যাঁ তো আল্লাহু আকবার তো তাবলিগ জামাতের আমির সাহেব জানো এই 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 ধনাইপুরে এই এই উচ্চ বাড়িটা কার গো এই তিনতলা বাড়িটা তো এখানকার লোক বলছে অমুক জনা ও নমর টমর পড়ে বলে হুজুর জীবন ও মসজিদের দরজা চিনে না তাই নাকি তো চলেন না তোহে দাওয়াত দিয়ে যাই না হুজুর যাব না আরে চলেন না যাই জি বাবুজি আল্লাহ আকবার কইছে সালাম আলাইকুম সালাম আলাইকুম খবর নাই তিনবার হয়ে গেল তারপর ডাক দিবি কই গো তিনবার ডাকের পরে চোখ কিরকম করে দল্লাচার উঠে চারটা সময় এই মৌলবীদের জ্বালাতে তো ঘুমায় তো পারবো না রে কেন ও মাল মনে করে যে মৌলবী মনে হয় আদায় করতে হয়েছে কি বললেন টুপিওয়ালা এই আপনাদেরকে বলিনি মনে হয় আমি কয়েক বছর আগে রমজান মানে আমাদের রানীনগর এক জায়গাতে কালেকশন করতে এই মসজিদে এই মাদ্রাসার কি বলি একটা জমি কিনতে গিয়েছিলাম দুজন একজন ডাক্তার সাহেব আর আমি তো ডিলারের বাড়ি তো ডিলারকে বলছে ডিলারের বেটা আসবে যাই ছেলে তোর আপা কই বলে আব্বা ভবনায় পরে আসেন যান হুম মান মনে করে যে মৌলবী মনে হয় আদায় করতে হয়েছে বললেন না বলে ছেলে বলো না তোমার আব্বা কোথায় আপনাকে বললাম না নাই আপনি বকা ছেড়ে খালি যান 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 আমি বলছি তুমি কি মনে করো আমি জমি কিনতে এই এই আদায় করতে হয়েছে তো কি করতে হয়েছ কি করতে হয়েছে তো বলছে আমি আপনাদের ওই জমিটা বলে বিক্রি আছে তাই কেনার লেগেছি বললো জমি কিনবে তো আগে বলি আমাকে বলেন আব্বাকে বলতে হবে বুঝতে পারলেন না বললেন না হারাম খোর কর ইমান থাকবে ধর্ম ইমান থাকবে হ্যাঁ নামে বড় লোক কিন্তু আর ইমান থাকবে না তাই মহতারাম বুজুর্গ দস্ত অদিজ আমার ভাই আল্লাহওয়ালা শেখ কে বুঝে দেখেন শেখ জি নামাজ পড়ে দেন বলে না আল্লাহ বড় আল্লাহ দিন বড় একটু মসজিদে চলেন তো মৌলবী কে বলছে এই মৌলবী এই আমাকে বুঝায় না আমি খুব বুঝি আজকাল কিছু কিছু নেতা আছে দেখবেন ওরে বাবা রে কি আদর কি দরদ ভোটের আগে ভোট পারিয়ে কি যেতে দেরি আপনার ছেলেকে কোল থেকে কিড়ি নিয়ে লাখের পোটা ফেলি দিবে কি কি দরদ বা তারপর ওই ছেলেটা গালিয়ে যাইন দেন লে চিন্তা পাচ্ছে না পোটা ফেলি দিলাম রাই বেদ কবে তো ছেলে পোটা ফেলি দিল বুঝবে না বুঝবে না কিন্তু ভোটের লেগে ওরা গু পর্যন্ত ফেলতে রাখছে না কি বুঝছেন আপনারা বলেন হ্যাঁ ভোট পেরিয়ে গেলে দেরি ভোট পাড়াতে দেরি আপনাকে ভুলতে ওদের দেরি থাকবে না কি ঠিক না বাড়ি জোরে বলুন ভোটের আগে আপনি দোকান শালা সম্বন্ধে যত রকমের তো ভুলিয়ে লেন কোনো ব্যাপার নাই কিন্তু বাপজি ভোট পার হইলে আপনার বারোটা বাধা কি বুঝছেন আপনারা বলুন ঠিক না হ্যাঁ এই ভাইর আমার দরদি মুসলমান শোনা না একবারে শেঠ জি বুঝি দেখেন হ্যাঁ বুঝা অনেকদিন ঘটো ও আমাকে বুঝতে হবে না তো মৌলবীর তো রাগ আছে বাবা ও তো মানুষ নাকি বুঝেন আপনারা হ্যাঁ তো বলছে শেঠজি
বাড়িকার আমার আপনার ভাই গাড়ি আমার আপনার ভাই বিবি বাচ্চা আমার আপনার ভাই তো সেটের রাগ উঠিয়ে যখন যাই বলবি এই বাড়ি গাড়ি বিবি বাচ্চা আমার লাই তো তোমার তোমার তো কা তাহলে বলো বলো না আমারও লাই তোমারও লাই কা তাহলে বলে আমি বলি বলবো তো বলে 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 বাথরুম আছে তো যান তো যাবেন সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে দিয়ে এখানটাকে চিড়িয়ে রক্ত বের করে দিয়ে বলবে ডাক্তার আমাকে সাপে কামড়াইছে আর সাপে কামড়ানোর কথা যখন বলবে আরে আগেবারে চারিদিক থেকে বাঁধন কি করে দিবে না দিবে না জোরে বলুন বাঁধন দিয়ে সার্জন ডাক্তার কবিরিয়া ইসলাম পত্রিকা যত যা আছে আসবে শেঠজি আপনি কিন্তু উঠবেন না আমি মলবি না যাওয়া পর্যন্ত ঠিক আছে বাড়ির দেশে বলেছে আর বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যত যা ছিল একবারে সবাই মিলিয়ে বাঁধন টাধন দিয়ে ডাক্তার ডাক কবিরাজ ডাক অমুক ডাক তুমুক ডাক সব ডেকেছে বাবা আর ইমাল কিন্তু শাশুড়িয়ে ঘুম মেরে শুয়ে আছে উঠছে না একবারে বাপ যত রকমের কায়দা কৌশল ছিল এসে কেউ যখন বাঁচাতে পারল না তখন বাড়িতে মেয়েটা বলছে হা বাপ সবাইকে তো ডাকলে কেউ পারল না তো আল্লাহর কোরআনেও তো কিছু আছে বাপ তো তো মৌলবীকে ডাক যদি মৌলবী যদি দোয়া টোয়া দিয়ে হয় কি গো এরকম আছে না নেজরে বলুন আমাদের যখন পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত অসুখ দেখানোর জন্য ব্যাঙ্গালোর ভেলুর পর্যন্ত যত যেতে হয় যায় যখন পয়সা না থাকে তখন বলে আর উপায় নাই আল্লাহকে ডাক কি বলে ডাকে না বলে আল্লাহ বলছে এখন মরিয়ে দেখ তোর হুড়িকে কি করে চালাই তুই দেখবি তুই আগে ডাকলি নি আর এখন বলছি রব্বা না একবার মরিয়ে দেখ তোর চামড়া থবো মর একবার আই একবারে বসতে পারলেন মৌলবীকে ডেকেছে বাপ আর মৌলবীর যা কায়দা কৌশল ছিল বাবুজি একবার আজকাল কিছু কিছু মৌলবীর কায়দা আছে না নাই কত বলে একজনে গলায় দেখছি এত বড় তাবিজ বেলাই ছেলে তাবিজ খোল না খোলা হবে না হজুর কেন খুললেই ক্ষতি হবে যদি খুলিয়ে দেখছি তো বাপ তাবিজে লিখা দিয়ে আবুদু হুই আবুদু হই বলে রে এই তাবিজ লিখলো কে বলে হুজুর আমাদের ইমাম সাহেব ডাকো কে ডাক ইমাম সাহেব কে বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন তো বলে হ্যাঁ আমি লিখছি কেন কি হলো কি ইয়া বুদুহু কি জিনিস তো ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি নি বুদুহু কি জিনিস ও তো তো লিখে দিয়ে বসে আছে এরকম ইমাম আছে না নাই জোরে বলো আছে কি না তো মৌলবীকে যে একেবারে বুঝিয়েছে বার একবারে মৌলবী যে কায়দা কৌশল করি ওই যে বাঁচবে গো ইয়া বাঁচবে গো যখন বলা আর বাড়ির দিকে একটা কানতে কানতে চলে এসছে কে কে বিবি মৌলবি সাহেব বলছে হাগো তুমি কানছো কেন মা কি হইলো সোনা বলে ও তোমার স্বামী তুমি কানছো যে বলে আল্লাহ হুজুর ওকে কেন সাপে কামড়াইলো আমাকে দেখতে পেল না মেয়ে ছেলে দেখা কি বললেন তাহলে হাগো তোমার স্বামীকে তুমি বাঁচাবা বলে যা বললেন তাই করবো তাহলে দেখো তোমার স্বামীকে বাঁচাবা তো বলে যা বলবেন তাহলে শোনো তোমার স্বামীর যত বিষ ছিল বাছা একবারে ঝাড়ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে লিয়েছিলি একটা কিন্তু গো কি কিন্তু বলো তুমি তোমার স্বামীর পায়ে হাত দাও হাতটা যখন তুমি দিবা অমনি তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধর পড়ি হয়ে মরে যাবে বুঝলেন না এই মরিয়া যাবা তখন বলিয়েছে বাপ তখন মেয়েটা বলছে বাপ রে সাপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ পানাপতি বেশিদেরকে খবর দেগা কে হলো হলো বলে হুজুর আপনি পাগল হয়েছে এত বড় 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 সার্জন ডাক্তার কবিরাজ কেউ পাইলো না আর আপনি বলছেন বাজবে বুড়ু মরছে মরুক আমি আর মরছে নি আপনাদের দেশে মানুষ মনে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় নাকি এদিকে যায় আল্লাহ মা বোনের এমন করে লাইন দিয়ে যাবে মনে হচ্ছে ওরাই মাটি দেবে ওরা তো মাটি দেয় না ওরা দেখছে কে কতটুকু কাঁদছে আর যদি কেউ তো না কাঁদে রাস্তা দিয়ে আসবে আর বলবে জানিস লো ওরা এমন কাফে মানুষটা মরিয়েছে তো চোখে একটুও পানি মানে ওরা কাঁদু নেই বুঝে কি বুঝলেন না বুঝলেন না এ বাবা কি কথা ঠিক না বা ঠিক হ্যাঁ আমার অনেকজন বলে বলে না একটু আয় আয় খিচড়ি খেয়ে দেয় কি মজা হয়েছে রে খিচড়ি খেতে যায় আছে না নাই আপনাদের দেশে যায় না নাকি ঈদে হয়ে যায় আমি তো বলছি খালি আপনাদের দেশে যায় না আমাদের দেশের লোক নিয়ে যায় হ্যাঁ এ বাবজি শোনা আমার
তুমুল বীজ আল্লাহ হবে তুমুল বীজ জাগো তাহলে তোমরা ছেলেদের পালা ছেলেরাও কেটে বলি তুমুল বীজ হবে জাগো তাহলে তোমরা কেউ জামা না তো তোমার বাপ কোন ঘরে থাকতো বলে ঘরে এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে গোরস্থানের জঙ্গলে মাটি দেবা তো ঘরের ভিতরে কবরটা খুঁড়ে মাটি দিলে হতো না